এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এর কলাম চার্ট নিয়ে আলোচনা করব এবং এর ব্যবহারিক দিকটি দেখব। প্রথমে আমরা একটা টেবিল টাইপ করে নেব। এই টেবিলটা আমরা আগেই টাইপ করে রাখা আছে এবং এই টেবিলের মধ্যে আমাদের একটা কলাম চার্ট নিয়ে আসতে হবে। এবার কলাম চার্টটা কী কাজে লাগে? সাপোজ এখানে দেখছি সেলসম্যান দেওয়া আছে এবং এখানে ইয়ার দেওয়া আছে, চারটি ইয়ার দেওয়া আছে এবং সেলসম্যান অনুযায়ী বিভিন্ন লোকের নামগুলো দেওয়া আছে এবং তাদের নাম্বারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এবার কার কত গ্রাফিক্যাল কত কী ইউনিট আছে প্রতি বছরে সেটাকে আমরা ছবির মতো বা গ্রাফের আকারে দেখতে পাবো এই কলাম চার্টের মাধ্যমে। এবং এটা দেখবার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে, কলাম চার্ট তৈরি করবার জন্য টেবিলে ক্লিক, এখান থেকে ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব থেকে কলামস, কলামস থেকে দেখতে পাচ্ছি 2D কলামস এবং 3D কলামস, দু ধরনের কলামস দেখতে পাওয়া যায়। আমি 2D কলামসটা প্রথমে ক্লিক করে নিচ্ছি। নেক্সট বলেছে, এই 2D কলামটা আমার সামনে চলে এলো। এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় লেজেন্ড। এই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।